আমার ঘরে একজন অতিথি আছে যার নাম হয়েছে খিচুড়ি। তারপরে এখন খিচুড়ি মানে অতিথিকে সম্মান দেবেন নাকি বক্তাকে সম্মান দেবেন এটা আপনাদের চিন্তা। তবে উনি এমন অতিথি আপনি বক্তব্য শুনলেও পাবেন না শুনলেও পাবেন, ওনাকে পাওয়া যাবে আপনার ঘরে বিবাহ অনুষ্ঠানে। আর খাওয়ার যে মেনু শুনাইলেন আমাদের সমাজ আল্লাহ আকবার, মনে হয় যেন ওনার মেয়ের বিয়ে, বরযাত্রীরা আসছে, ভালোভাবে খাওয়াই বিদায় করতে চান আলহামদুলিল্লাহ বলেন। স্বাভাবিক ভাবে রিজিক যা আছে সেটা, কিন্তু তার আগে হচ্ছে আমার আমল গঠন করতে হবে। দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক ঘটবে তারা জান্নাতি মানুষ। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, আল্লাহর নবী বলেন যারা কোরআনের সদস্য হয়ে যাবে, কোরআনের সাথে থাকবে, তারা আল্লাহর পরিবারের পরিবারভুক্ত সদস্য হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক করার শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে আল্লাহর কোরআন। কিন্তু আমরা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য পীরসাহেবের কাছে যাই, বুজুর্গর কাছে যাই, হুজুরের কাছে যাই, অথচ কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম, এর চেয়ে বড় মাধ্যম, শ্রেষ্ঠ মাধ্যম আর নাই। আসুন না আমরা সে কোরআনের সাথেই সম্পর্ক করি, রাস্তাঘাটে দোকানপাটে আর একটুও থাকবেন না। দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ুন, একেবারে মৌলিক কিছু কথা যা আমাদের জানা দরকার এই সময়ের প্রয়োজনে। যদি আজকের এই কথাগুলো আপনি না জানেন তাহলে সামনের বিশাল একটি অন্ধকার নেমে আসবে, যে অন্ধকার সুবে সাদে হওয়া সম্ভব নয়। অতএব কাগজ কলম নিয়ে বসুন, অন্তরটাকে কোরআনের মজলিসে বসিয়ে দিন। কোরআন শুধুমাত্র জান্নাতে নেয়ার কথা বলে না, দুনিয়াটাকেও জান্নাত বানানোর জন্য যা করা দরকার কোরআনের মধ্যে আল্লাহ সেই পরামর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ, আসুন আমরা সবাই জবান খুলে আল্লাহর কোরআন পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না যে ঈমান অন্তরে নাই যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ঈমান বলি ঠিক না কিভাবে তারে বলো ঈমান বলি কিভাবে তারে বলো ঈমান বলি বালাগাল উলা হাসনাত জামিয় খসালিহিম সাল্লু আলাইহি ওয়া পদ্মার দক্ষিণ পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভ্রান্ত একটি জনপদ, নাম হচ্ছে ফরিদপুর। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন এই জনপদের মানুষের রয়েছে ঐতিহাসিক ভূমিকা, ঠিক স্বাধীনতোত্তর বাংলাদেশকে যেন কোনো রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত না হয় কিংবা মানুষের মুখাপেক্ষী হয়ে জীবন জিন্দিগি যাপন করতে না হয় সে লক্ষ্যে আত্মনির্ভরশীল একটি জনপদ হিসাবে ইতিমধ্যেই বাংলাদেশের সর্বত্র প্রশংসা কুড়িয়েছে, তার নাম এই ফরিদপুর। ঠিক তার পাশাপাশি ঈমান আমল তাহাজিব তামাদ্দুনকে
আরো বেশি শানিত করার লক্ষ্যে এই জনপদের মানুষেরা গড়ে তুলেছে হাজারো মসজিদ মাদ্রাসা। স্বাধীনতার সময় যেমন এখানে সর্বোচ্চ ত্যাগের মহিমা রয়েছে, স্বাধীনতার পরে এই বাংলা যেন আল্লাহর কোরআন দিয়ে সাজতে পারে, মানুষগুলো যেন নবীর সুন্নার তরিকায় চলতে পারে, সেজন্য ইসলামের যে বিপ্লবের ধারা রয়েছে সেই ধারাবাহিকতায় এই জনপদের মানুষ শাহাদাতের নজরানা পেশ করারও একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যখন মুসলমানরা ইতিহাস লিখবে তখন এই ফরিদপুরকে একটি ইতিহাসের স্বর্ণালী জায়গায় স্থান দিতে বাধ্য হবে। উলামায়ে কেরাম রয়েছেন, জাতির এই ক্রান্তি লগ্নে আলেমদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সব রকম ছোট খাটো ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই জাতিকে জুলুম পীড়ন এবং কোরআন বিরোধী যত কাজ আছে তার থেকে উত্তরণের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ সত্যিকার দীনী পরিবেশ তৈরির লক্ষ্যে মানুষকে সচেতন করে গড়ে তোলা, ঠিক কিনা বলেন? এ কঠিন দায়িত্বটুকু যদি আপনি পালন করতে না পারেন তাহলে আমি একজন ছোট্ট আলেম হিসাবে খুব আশঙ্কা করছি। আমি শুধুমাত্র বক্তৃতার জন্য বক্তৃতা করছি না, শুনুন, আমার আশঙ্কা হচ্ছে পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে মেয়ে আমাদের নাতি নাতিন তারা আমাদেরকে অভিশাপ দিবে, এজন্য আমরা কেন কৃপণতা করে হীনমন্যতায় ভুগে স্বার্থান্বেষী হওয়ার কারণে বড় রকমের বিপর্যয় থেকে ইমান ইসলাম দেশ ও জাতিকে রক্ষা করি নেই কেন? স্পেনে আমার তিন দিনের একটি সফর ছিল। আমি যখন স্পেনের কর্ডোবা বিশেষ করে আলহামরা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন মসজিদগুলোতে আমি ভিজিট করতেছিলাম, মসজিদ আছে, মসজিদের মিনার আছে, ইমাম সাহেবের জন্য যে জায়গাটা মেহরাব সেটাও আছে, কোরআন রাখার জন্য তাকগুলোও আছে, কিন্তু মসজিদের তালা ঝোলানো আছে, অনেকদিন ধরে এগুলো খোলা হচ্ছে না, বছরে একবার হয়তো খোলে। আমি কাছাকাছি গিয়ে একজনকে বললাম যে আই ওয়ান্ট টু এন্ট্রা ইন দিস মাস্ক, ও তাড়াতাড়ি করে ওখানের মানুষগুলো মানুষকে মর্যাদা দেয়, ধর্ম পালন অত নাই, 95% মহিলারা বিকিনি পরে ঘোরে, হাফ প্যান্ট পরে দৌড়ায়, 1000 মানুষের মধ্যে মাত্র একজন মুসলিম, অথচ স্পেন তারিক জিয়াদের নেতৃত্বে স্বাধীন হওয়ার পরে মুসলমানদের কাছে এসে 300 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। আমি আলেমদের উদ্দেশ্যে একটু সচেতনমূলক কথা বলছি মাত্র। ও আমাকে বলল, এক্সকিউজ মি ওয়াইন প্লিজ ইউ ওয়েট জাস্ট আ মিনিট, এক মিনিট তুমি ওয়েট করো। আমি তাকালাম পিছন দিক থেকে, তাকিয়ে দেখলাম একজন লোক এসে তালাটা খুলে দিয়েছে। ভেবেছিলাম নবীজির সুন্নাত হলো ইদা ইজা দাখালা মাজালিসে ফায়ুসাল্লি আলাইক, তুমি যখনই কোন মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত নামাজ পড়বে। আমি ভিতরে ঢুকে কিন্তু দুঃখজনক মসজিদের ভিতরে তাকায় দেখি ওয়ালের সাথে মূর্তি আর মূর্তি। এটা মসজিদ, মসজিদের অবকাঠামো তারা ভাঙেনি কিন্তু মসজিদটাকে ভিতর থেকে গির্জা বানায় দিয়েছে, যিশুর মূর্তি, যিশুর মায়ের মূর্তি, এগুলো তারা বানিয়ে বানিয়ে এই মসজিদটাকে তারা এমন করে দিয়েছে। আমি বললাম যে কি পরিমাণ মসজিদ এই অবস্থা হয়েছে, বলছে বলছে ওরা বলছে দেয়ার ইজ নো মাস্ক ইন দিস হলি সিটি, এই পবিত্র নগরীতে কোনো মসজিদ নাই, এ সবগুলা গির্জা প্যাগোডা বানিয়ে দেয়া হয়েছে। একদিনে হয়নি, রানী ইসাবেলা রাজার আড়ারিকের ষড়যন্ত্রের কবলে পড়ে
যখন মুসলমানদের পতন হয়েছে তখন আলহামরা বিশ্ববিদ্যালয়ের কিতাবগুলোকে নদীতে ফেলে দেওয়ার ফলে স্রোত থেমে গিয়েছিল, হাজার হাজার বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, মসজিদের মধ্যে ঢুকাই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যাকে বলে এপ্রিল ফুল, মানুষদেরকে পার করে দেওয়ার কথা বলার পরে জাহাজের মধ্যে উঠিয়ে দেওয়ার পরে মাছ দরিয়ায় গিয়ে জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। আজ কর্ডোবা যেন এক কান্না নগরী, আলহামরা বিশ্ববিদ্যালয় মুসলমানদের হাতে নাই, মসজিদ গুলো মুসলমানদের হাতে নাই, সবগুলো আজ অন্য স্বকীয়তায় গড়ে উঠেছে। আমার ভয় হয় আল্লাহ না করুন বাংলাদেশ যদি আলেমদের গাফলাতির কারণে, অদূরদর্শিতার কারণে, ইমামদের, মসজিদের খতিবদের, ওলামায়ে কেরাম বক্তাদের দুনিয়ার কোন স্বার্থান্বেষী একটু পাওয়ার আশায় যদি এমন পরিবেশ তৈরি হয়, তাহলে হে আলেম, হে পীর, হে বুজুর্গ, হে বক্তা, হে ইমাম, তোমার কবরের উপর পরবর্তী প্রজন্ম পেশাব করবে, জুতো দিয়ে পিটাবে, ঝাড়ু দাও। একটি জাতিকে বাঁচান, সচেতন করুন। আমার জীবনের বিনিময়ে যদি আমার পরবর্তী প্রজন্ম ইসলাম পায়, আমার নাতি, আমার পুতি, আমার সন্তানেরা, তাহলে আমার সাদা ধন্য, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন লোক লালসা আপনাকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে না দেয়, সেজন্য আজ নিজের আত্মসমালোচনা, আত্মপলব্ধি, আত্মবিশ্লেষণ, সর্বোপরি আত্মশুদ্ধির জন্য এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। কে আলিয়া, কে কওমি, কে দর্শনেজামি, কে সরসিনা, কে চরমনাই, কে ফুরপুরা, কে জৈনপুর, এগুলো দেখার দরকার নাই। এখন শুধু একটাই দিক, আমরা সবাই মুসলিম, এ দেশটা আমাদের, সুতরাং এটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে, কোনো ভেদাভেদ করা যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত মুরুব্বিয়ানে কেরাম, বিভিন্ন এলাকা থেকে, পাড়া মহল্লা থেকে অনেক সুনামধন্য ব্যক্তিত্বরা এসেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমি দেখছি 80% আপ হচ্ছে যুবকরা, কাঁচা চুলওয়ালা। আজ আপনাদের হাতে ইসলামের ঝান্ডাকে, ন্যায় এবং ইনসাফের ঝান্ডাকে সমুন্নত রাখার কঠিন দায়িত্ব পড়েছে। যুগে যুগে এই পৃথিবীতে যতই সমস্যা হয়েছে, মোকাবেলা করার জন্য এগিয়ে এসেছে যুবকরা। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, শুধুমাত্র দুইজন সাহাবী ছিলেন 40 বছরের চেয়ে বেশি বয়স্ক, আর বাকিরা সবাই ছিলেন 40 কিংবা তার নিচে। সুবহানাল্লাহ। অতএব যুবকদেরকে কঠিন দায়িত্ব পালন করতে হবে, হেরে যাওয়া যাবে না, জিততে হবে মানবতার কল্যাণে। ঠিক না বলেন? ছোট্ট বন্ধুরা রয়েছ পর্দার আড়ালে, মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি, শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পাশে আসার সুযোগ করে দিয়েছে। আমরা এখানে কোরআনের কথা বলবো, কিসের কথা বলেন? কোরআনের কথা। কোরআনের কথা যদি কেউ বলে, তাহলে ওই ব্যক্তির মতো পৃথিবীতে উত্তম মানুষ পৃথিবীতে আর নাই। বিশেষ করে আমার আগে আমি কোন দিকে না গিয়ে শুধু এতটুকু বলবো, দেখুন এই কোরআন কি একদিনে নাজিল হয়েছে? আমার সাথে শেয়ার করতে হবে। আপনারা জানেন জামালউদ্দিন কেমন জিনিস, কারণ হচ্ছে এক এক বক্তা সম্বন্ধে না জানার কারণে শ্রোতাদের হয়তোবা কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হতে সময় লাগে, কিন্তু আমার তো যেহেতু আমি একেবারেই পুরাতন মানুষ, এই বোয়ালমারির জন্য এই আব্দুস সামাদ খান ভাই যেদিন থেকে পেয়েছে সেই দিন থেকে আজও আছে। আল্লাহ আকবার, আল্লাহ তার বান্দাকে নেক হায়াত দিন, বলেন আমিন। মানুষটার সাইজটা অনেক লম্বা না, কিন্তু কলিজাটা বুক জোড়া। আল্লাহ আকবার, যেখানে যা প্রয়োজন যথা সময় ঠিক কাজটি তিনি করেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আব্দুস সামাদকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, এ জাতির প্রয়োজনে আরো বেশি কাজ করার তৌফিক দান করুন। যে মা গর্ভধারণ করেছেন, মা তো নাই, আছেন মাশাআল্লাহ, বাবা মারা গেছে, মায়ের কলিজাটা আল্লাহ ঠান্ডা করে দিন, বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
আমার পাশে বসে আছেন জনাব সিদ্দিকুর রহমান সাহেব, মিজানুর রহমান সাহেব, অত্যন্ত বিনয়ী মানুষ। গতকালকে তার বাসায় তার মাহফিলে আমার আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে আমি আসতে পারিনি। আপনারা হয়তো জেনেছেন অন্যান্য ওলামায়ে কেরাম রয়েছেন আলহামদুলিল্লাহ। আমি এই কোরআনটা নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর, আল্লাহর কোরআন নাজিল হলো এজন্য বিশ্ব মানবতার সামনে বিভিন্ন সমস্যা আসবে, ওই সমস্যা সমাধানের জন্য কি কি কাজ দরকার, এর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত থেকে পরামর্শ দিয়েছেন, সমস্যার সমাধান দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা 23টা বছর পর্যন্ত এটা কন্টিনিউ করেছে। 23 বছর আপনারা দেখবেন কোন বাসায় যদি খেতে যান তো সর্বপ্রথম মেহমান গেলে প্রথমে দেয় 1 গ্লাস শরবত, বেশ ভালো। কিছুক্ষণ পরে দেখবেন আসবে হচ্ছে এই কিছু ফল ফ্রুট, তারপরে আপনার পিঠা নাস্তা, তারপরে দেবে ভাত, ভাত দেওয়ার পরে শেষে দেবে মিষ্টান্ন, ঠিক কিনা বলেন? আর কোন কোন বাড়িতে গেলে দেখবেন একই সাথে সব এনে টেবিলে রাখে, এখন যেটা খান। তো আগের এই পরে যেটা বললাম এটা হলো তাওরাত ইনজিলের ক্ষেত্রে আনসালা আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন নাসালা, মানে তানজিল, একটু একটু করে প্রয়োজনের আলোকে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ, যেহেতু এর পরে আর কোন কোরআন আসবে না, এটাই চূড়ান্ত আসমানি কিতাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা আসবে, কোন জাতি কোন দেশ কোন রাষ্ট্রের মধ্যে কি কি সমস্যা হতে পারে, কোন মানুষ কখন কোন প্রয়োজনে ভুগতে পারে, কোন মানুষ কখন কোন দুর্বিপাকে পড়তে পারে, কোন জাতি কখন তার জীবনের গোটা জিন্দিগিকে গোটা জাতি ধ্বংসের উপক্রম হতে পারে, তখন তারা কি করবে, এই কথাগুলো সবচেয়ে বেশি ভালো জানেন যিনি, তার নাম কি? আল্লাহ। আল্লাহর নবী মক্কায় অবস্থান করছেন, মক্কার ওই সময় যেই যে আয়াতগুলো দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হিজরতের কথা বললেন, একসাথে যদি বলতেন তুমি 13 বছরের মাথায় হিজরত করবা ওটা সুন্দর হতো না, বাস্তব পরিবেশ নবী বুঝতেছেন বুঝতেছেন। সাহাবীর এক পর্যায়ে গিয়ে বললেন মাতা নাসরুল্লাহ, ও নবী সাহায্য কখন চলে আসবে, মায়ের খাইতে খাইতে আর বাঁচলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন তোমাদের আগে বহু নবী রাসূলের চেয়ে বেশি কষ্ট করেছে, হিজরতের প্রয়োজন হলে আল্লাহ অর্ডার করবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অর্ডার করলেন, সাহাবীরা গেলেন আবিসিনিয়ে, আবার আল্লাহর নবী অপেক্ষা করতেছেন। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও অর্ডার করলেন, মদিনায় নবী চলে গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। এবার অর্থনীতির আয়াত নাজিল হলো, সমাজনীতির আয়াত নাজিল হলো, নাজিল হলো নাজিল হলো পর্দার আয়াত, নাজিল হলো হজের আয়াত, নাজিল হলো যাকাতের আয়াত, সুবহানাল্লাহ, নাজিল হলো মানবতার মুক্তির আয়াত, নাজিল হলো আইন আদালত কিভাবে চলবে, কিভাবে বিচার করবে, চুরি করলে কি শাস্তি দেবে, ডাকাতি করলে কি হবে, জিনা ব্যভিচার করলে কি হবে, দুর্নীতি করলে কি হবে, এই কথাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটু একটু করে আয়াত নাজিল শুরু করে দিলেন। আমার ভাইয়েরা বলুন দেখি, একটা নাবালক শিশুর সামনে যদি বিবাহের কথা বলা হয় এই কথার কি কোনো দাম আছে? মক্কায় আল্লাহর নবী হলেন প্রজা, কি প্রজা, কার প্রজা? আবু জাহিলের প্রজা, আবু জেহেল আবু লাহাবের প্রজা। পুরজার কাছে এই রায় কি হবে, আদালত কিভাবে চলবে, এই কথা বলে কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম হয়ে গেল, এখন বলল রাষ্ট্র কেমনে চালাবা, সেই জন্য হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততদিন ভালো মোমেন
খাঁটি মোমেন ইমানদারি হতে পারবে না যতদিন না তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি এবং সমগ্র মানব জাতির চেয়ে আমাকে বেশি মহব্বত করবে, আমাকে বেশি ভালোবাসবে। যে বেশি আমাকে ভালোবাসবে কানা মাইয়া ফিল জান্না, ওই উম্মাত আর আমি এক জান্নাতের মধ্যে থাকব। নবীজির বিরুদ্ধে যখন চরম পিষদাগার করছিল বলগারেরা, নামধারী কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা, দলে দলে তাম বাংলাদেশ থেকে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে এসেছিল নবী প্রেমিক তাওহীদ জনতা, মনে পড়ে? এখন আবার কি জানি হয়ে গেছে কি? আহ, আমি আর ওদিকে ভাঁজ দেব না, তার কারণ জাতি বড় সচেতন, ঠিক না বলেন? অতএব নবীর কথা বলতে কি, কেউ জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে আর কেউ তাদের উপর রক্ত নিচ্ছ জীবন নিচ্ছ, মনে রাখবে কিয়ামতের ময়দানে নবীর সামনে কেমনে তুমি মুখ দেখাও। যারা চলে গেল কষ্ট পেল তারা তো মুক্তি পাবে, নবীর মহব্বতের প্রমাণ দিয়েছে, আর মাঝখানে যারা দালালি কইরা অত্যাচারীদের সাথে আবার আতাত করে তাদেরকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আস্তে কইলেন কি? অতএব সত্য স্পষ্ট, মিথ্যাও স্পষ্ট। আল্লাহ নবী বলেছেন যারাই আমাকে তার নিজের জীবনের চেয়েও ভালো না বাসবে ততদিন পর্যন্ত তো মোমেনই হয় না। সুবহানাল্লাহ বলেন, আবু বকরের কথা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যাবে, তার আগে তৃতীয় দিন যখন দেখতে গেলেন অবস্থা ক্রম অবনতি, এক পর্যায়ে জিজ্ঞেস করলেন আবু বকর, বললেন ওমর তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ওয়াফাতের পরে তুমি এই মুসলিম জনতার মুসলিম রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পালন করবে, কিন্তু খেলাফত তো কোনো নসিহত কিংবা ওসিয়তের বিষয় নয়, আপনারা বুঝতে পেরেছেন? রাষ্ট্র ক্ষমতা, এখানে জনগণের কন্ট্রিবিউশন দরকার, জনগণের পার্টিসিপেট দরকার, জনগণ যাকে চায় তাকেই দিতে হবে, জোর করে ক্ষমতায় থাকাও দরকার নেই, যাওয়ারও দরকার নেই, আবার আমি মরার পরে আমার ছেলে আসবে, আমার ভাই আসবে, আমার বন্ধু আসবে, এই চিন্তাও করার কোনো সুযোগ নেই। ঘটনাক্রমে আবু বকর ইন্তেকাল হলো, যথাযথভাবে তাকে মর্যাদার সাথে দাফন করা হবে, তার আগেই মাঝখানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মাত্র 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হলো। ফা আসলিহু বাইনাহুমা, খেয়াল করছেন? ওখান থেকে যাইয়া এই মোটামুটি বোয়ালমারি ঘুরে আবার এখানে আসলাম, দুই দলের মধ্যে কি করে দিবে, সংশোধন করে দিবে। ফা আসলিহু বাইনাহুমার ক্ষেত্রে এখানে তো বলাই ছিল, আর ওমরের চেয়ে সেই সময় আর বড় কেউ ছিল না, এবং সবাই সাহাবীরা এই ব্যাপারে যথেষ্ট একমত ছিলেন, ম্যাক্সিমাম সাহাবীরা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা চান না, আমি পেছনের রাস্তা দিয়া ক্ষমতায় আসব না, আমি মানুষকে আমাকে পেশ করো, মানুষ যদি বলে আমাকে আমার হাতে বায়াত নেয় তাহলেই কেবল আমি রাষ্ট্রপ্রধান হব, আমি সরকার প্রধান হব মানুষের জন্য, সেই মানুষ যদি আমারে না পায় তার টাকাই টুকুই আইছে কি লাভ, আমি মানুষের অভিশাপ হব না আশীর্বাদ হব, এটাই ইসলাম শিখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে 5 সদস্য, তার মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার মধ্যে আরো বেশ কিছু সাহাবীরা ছিলেন, যেমন পারস্য থেকে আসা কি জানো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এরকম মোট মিলে 5 জন। প্রস্তাব করা হয়েছিল যে আমি এই 5 জনের পরে আরো একজন নেব, তার নাম হচ্ছে আব্দুল ইবনে ওমর। আব্দুল ওমর কে জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, খেয়াল করছেন কিনা? আপনাদের কোনো সমস্যা হচ্ছে না? গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে সমর্থন দেয়ও, আর সেই জায়গার নেতৃত্ব যারা দিবে, যে কেয়ারটেকার হবে, তার মধ্যে যদি আমি আর ছেলে থাকে, তারপরে কারো কারো মনের মধ্যে এই দ্বন্দ্ব বাজতে পারে যে ও ছেলে ছিল ওখানে, ও আর কোন হিসাব আছে বিনা বোর্ডে পাস, বুঝাইতে পারি নাই,
ওমর, ইসলাম শিখায় ক্ষমতা ছেড়ে দিতে হবে মানুষের হাতে, তারা ফিরিয়ে যাকে দেবে সে হবে নেতা। দুঃখজনক ভাবে আজকে সেই ওমরের উত্তরসূরি আমরা, আমরা একেবারে টপ টু বটম সব আমার দলের কিনা, আর বাবাও আমার দল করছে কিনা, ছাত্র জীবনে আমার দলের ছিল কিনা, এইটা না হইলে আমরা তাদের হাতে দায়িত্ব দেই না। অথচ উচিত ছিল এখানে যে আগে কোন দল যদি আমার কইরা থাকো তাকে এই জায়গায় আমি ঢুকাবো না, তাহলে তুমি আমার পক্ষে কথা কবে? এখানে থাকতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, ইনসাফের কারণে তুমি আমার দলের লোক হতে পারবে না। যেমন ওমর তার সন্তানকে এই পাঁচজনের পরে একজন হিসাবে দেয় নাই। আমার কথা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। জাতির চরম ক্রান্তি লগ্ন, ঘরে ঘরে যুদ্ধ হবে, মারা যাবি, এইটা মানে না। সুতরাং কোন কারণে তোরা এমন প্রতিহিংসা করে একে অন্যের প্রতি অত্যাচার করার কোন চান্স নিবি না। সুবহানাল্লাহ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু। তুমি একজন মুমিনকে কেন মারাব? তুমি যাকে মারো তুমি তো তার একটা পশম তৈরি করো নাই, তুমি তাকে গর্ভধারণ করো নাই, তাকে লেখাপড়া করাও নাই, তাকে খাওয়ান দাও নাই। ওর বাবা কষ্ট করে করে আয় রুজি করে করে তার সন্তানটাকে মানুষ করেছে, মা তিল তিল করে জন্মের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে গর্ভধারণ থেকে নিয়ে কত কষ্ট সহ্য করে করে সন্তানটা বড় করলো, আর তুমি একটা গুলি দিয়া সন্তানটারে মাইরা ফলাইলা, ইউনিভার্সিটিতে পড়ে তারে মারলা, রাস্তা দিয়া যায় তারে মারলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুই তো অন্যকে মেরে ফেললি, এইভাবে তোর ক্ষমতা আছে, তোর পাওয়ার আছে, তুই অফিসার, র‍্যাব, গোয়েন্দা কিংবা পুলিশ মারে না মাঝে মাঝে মারে, দোষ গুণের কোনো খবর নাই, চট করে তুই মেরে ফেললি। কিন্তু তুই কি জানিস মানুষ হিসাবে তোর মর্যাদা যতটুকু, যাকে মেরেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদাও ঠিক ততটুকু। তোরে আমি বানিয়েছি, যাকে মেরেছো তাকেও আমি বানিয়েছি। না মারলেন কিন্তু কষ্ট তো দিলেন, জেলের মধ্যে নিয়ে রিমান্ডে দিলেন, অসুস্থ মানুষকে হাসপাতাল থেকে জেলে পাঠিয়ে দেন, জেল থেকে হাসপাতাল, বুড়া বুড়া মানুষ, বুড়ি বুড়ি মানুষ, ঠিক না, কত কষ্ট পায়, ঘরের মধ্যে স্থির থাকতে পারে না, ঘরের মধ্যে চলতে পারে না, খোলা পরিবেশে ভালো থাকতে পারে না, জেলের মধ্যে অন্যায় ভাবে যদি, অন্যায় ভাবে যদি আটকাইয়া রাখো। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই আমার মুমিন নারী কিংবা পুরুষকে অন্যায়ভাবে কষ্ট দেবে তাদের জন্য দুনিয়ায় আমি আল্লাহ শান্তি রাখি নাই, ওর ঘরের মধ্যে আগুন ধরাইয়া দেব। আল্লাহু আকবার! ওর ছেলে কথা শুনবে না, ওর কথায় বিয়া করবে না, ওর মাইয়া ওর কথায় বিয়া বসবে না। শুধু তাই নয়, সবসময় আতঙ্কে থাকবে, পাওয়ার যতই হোক না কেন শান্তি আমি আল্লাহ নষ্ট করে দেব। আর মরার পরে ওয়ালাহুম আযাবুল হারিক, চরম শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি আমি তার জন্য ব্যবস্থা করে রেখেছি। আর দুনিয়ায় যদি তুমি কাউকে হত্যা করো তাহলে মনে রাখবা, ইন্নাল্লাযীনা ওমান ইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কেউ যদি একজন মুমিনকে অন্যায় ভাবে হত্যা করো তার জন্য রয়েছে জাহান্নাম, অনন্তকাল থাকবি, কোনদিন জান্নাতে আসতে পারবি না। আপনার একটা অর্ডার মানুষকে হত্যা করে, একজন কমান্ডার অর্ডার করে, শুধুমাত্র বলে ফায়ারহীন হত্যা করো, তোমার কথার কারণে হত্যা হলো, একটা বুলেটের আঘাতে পুলিশ একটা মায়ের সন্তান জমিনে পড়ে কাটা কবুতরের মতো ছটফট করে, আহারে যাইয়া দেখো ওর মা বাড়িতে সারা রাত কান্দে, আল্লাহ গো আমার বুকটা যে খালি করলো, তুমি তার বুকটা খালি কইরা দিও, মনে রাইখো সেদিন বেশি দূরে নয় তোর সন্তানও মরবে। বাড়িতে গিয়ে দেখো স্বামীকে হারিয়ে স্ত্রী বৈধব্য প্রতিপালন করে, বিস্তার মধ্যে ঘুম নাই, স্বামীর স্মৃতি গুলো তাকে তাড়া করে,
ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো রাতে খায় না, বাবা প্রতিদিন রাত্রে একত্রে লইয়া খাইত। ছয় মাস সাত মাস পর্যন্ত শুধু কান্দে, আব্বু আসলে খাবো, আব্বু আসলে খাবো। ঈদের দিনে তুমি তোমার সন্তান নিয়ে অফিসার পলিটিশিয়ান, তুমি তোমার সন্তান নিয়ে তুমি ঈদগাহে যাও, আর তুমি প্রতিহিংসামূলক ভাবে যারে হত্যা করেছো ওর সন্তানের কি খবর নিয়েছো? তুমি গিয়া দেখো সন্তানগুলো সকালবেলা উঠে গোসল করে নাই, ওর সন্তান ওই সিরা কাপড় পরে পুরান কাপড় পরে বসে আছে, কারণ আব্বা নাই। গিয়া দেখো উপর হয়ে বালিশের মধ্যে মাথা দিয়া ভোবাইয়া ভোবাইয়া কান্দে, আল্লাহ আমাকে যারা এতিম করেছে তুমি তাদেরকে বিচার করো। দাদা দৌড়ে আসে, দাদি আসে, চাচা আসে, নানি আসে, নানা আসে, মামা আসে, হাত ধরে উঠায় বাজানো ওট গোসল কর, তোর জন্য নতুন জামা এনেছি, কেউ বলে নতুন জুতো এনেছি, কেউ বলে নতুন ক্যাপ এনেছি। আফসোস করে বলে এত কিছু আমার জন্য দরকার নাই, আমার আব্বাকে এনে দাও যদি তোমরা কেউ পারো। সকালবেলা পুরান পোশাক পরে কবরের পাশে দাঁড়াই কয় আব্বু গো আমাদেরকে মাফ করে দিও, আজকে ঈদের দিন তুমি গত বছর আমাকে কোলে করে হাত ধরে ঈদগাহে নিয়ে গেছো, আব্বু তোমার কোল সারা পৃথিবীর কোন কোলে আমি শান্তি পাই না, সন্তান দর দর করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, এত গজব এত কষ্ট তোমরা বাঁচতে পারবা না, ঠিক কিনা গা? বন্ধুরা আমার খেয়াল করো, যে তার স্বজন হারিয়েছে সে বুঝে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা খাওয়াইকুম, মারামারি করতে দিবি না, বরং যারা দুষ্টমি করে তাদেরকে দইরা লাগা জম্মের মতো, ঠিক কিনা গান? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো দুনিয়ার মানুষ যদি এমনি করে দাও, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করিস, হঠাৎ করে তোরা মাঝখানে এই মধ্যম দলটাই তৃতীয় পক্ষে একটা ক্ষমতা পাবি ঠিকই, সেই ক্ষেত্রে তোরা জুলুম করবি না আগের দলের মতো, বরং আত্মাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করে চলিস, লাআল্লাকুম তুরহামুন, মনে রাখিস আমি আল্লাহ বেশি বেশি খুশি হয়ে যাব, তোদের উপরে আমি আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেব। ভাইয়া পরিচয় দেওয়ার মতো এরকম বলে না? এই কাম করতেন না ভাই, এই কাম করতে যাবেন না, কারণ আল্লাহর কাছে আল্লাহ যাকে যেই রকম সেই রকম বানিয়েছে। আপনি যদি চান তাহলে তার চরিত্রে ত্রুটি থাকলে পরামর্শ দিয়ে সংশোধন করবেন, সমালোচনা করার কোন অধিকার আল্লাহ আপনাকে দেন দেবে। আবার বিয়ে হয়ে গেছে, পুত্রবধূ হয়ে গেছে, এই গোয়ালমারির শাশুড়িরা ভালো, আমি গত চার বছর ধরে ভালো কইছি, এই বছরও পঞ্চমবারের মতো ভালো কই, কিন্তু কিছু শাশুড়ি এরকম আছে।